एट जी ग्रो उठे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अनार्स प्रथम बर्षे अनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाच्छि। आमी शामीमा नासरीन सहकारी अध्यापक राष्ट्रविज्ञान विभाग। आज के अनलाइने एटी आमार प्रथम क्लास तुम्हारे साथे पॉलिटिकल इन्स्टिट्यूशन एंड अर्गानाइजेशन ये कोर्सटी निये आलोचना करब। आज के जे टपिकटी निये आलोचना करछि सेटी हच्छे कन्स्टिट्यूशन एवं कन्स्टिट्यूशन प्रतिष्ठार पद्धति समूह। प्रथमत आलोचना करब कन्स्टिट्यूशन की। आमरा सहज भावे जदि बोली कन्स्टिट्यूशन बोलते आमरा बुझी राष्ट्र परिचालनार दिक निर्देशना। एक राष्ट्र कीभावे परिचालित होबे, राष्ट्रीय शासन क्षमता कार काछे थाकबे, सरकारेर विभिन्न विभागेर मध्ये कि धरनेर सम्पर्क थाकबे, राष्ट्रीय जे नागरिक रयेछे से नागरिकदेर कि अधिकार एवं कर्तव्य रयेछे सेई विषयगुलि जेखाने सुंदरभावे सन्निवेशित थाके ताई होच्छे कन्स्टिट्यूशन। आमरा आरो बोलते पारि कन्स्टिट्यूशन के जहाजेर हालेर साथे तुलना करते पारि। हालविहीन जहाजके जेमन सहज सरल एवं सठिक पथे परिचालना करा जाय ना, ठीक तेमनि राष्ट्र नामक प्रतिष्ठानके सुंदरभावे परिचालना करार जन्य कन्स्टिट्यूशनटा अवश्यई प्रयोजन। हाल जहाजेर गतिपथ निर्धारणेर दिक निर्देशना देय, ठीक राष्ट्र नामक प्रतिष्ठानके सरकार बा शासक जिनि तिनि तार निर्धारित लक्ष्ये पोछानोर जे दिक निर्देशना पेये थाकेन ता कन्स्टिट्यूशनेर माध्यमे पेये थाके। ताहले आमरा बोलते पारि एजन्य राष्ट्र परिचालनार मौलिक नियमकानूनेर समष्टिके कन्स्टिट्यूशन बला हये थाके। राष्ट्रविज्ञानेर जनक एरिस्टोटल तिनि बोलेछेन कन्स्टिट्यूशन इज द्य वे अफ लाइफ द्य स्टेट हेज चोजन फर इटसेल्फ। अर्थात आमरा जदि बोले थाकि ताहले राष्ट्र कर्तृक पछन्दकृत जीवन प्रणाली हच्छे संविधान। अन्यभावे बला जाय राजनैतिक मौलिक राजनैतिक प्रतिष्ठानई हच्छे संविधान। अध्यापक फाइनर एई कथाटी बोलेछेन एवं एई मौलिक राजनैतिक प्रतिष्ठानगुलि हच्छे सरकारेर आईन विभाग, शासन विभाग, विचार विभाग, राजनैतिक दल, निर्वाचक मंडली एवं एर आवताय संविधानेर आवताय ए सकल प्रतिष्ठानेर कार्यावली एवं पारस्परिक सम्पर्केर ভিত্তি রচিত হয়ে থাকে। সংবিধান সম্পর্কে সবচেয়ে সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন লর্ড ব্রাইস। তিনি বলেছেন যে সংবিধান সে সকল আইনকানুন এবং রীতিনীতি সমষ্টি যা রাষ্ট্রের জীবন প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সংবিধান কি আমরা এই সম্পর্কে মোটামুটি এটা ধারণা পেয়ে যাচ্ছি। এখন আমাদের আলোচনায় আসছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ। অধ্যাপক বেটেল সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহকে বলেছেন যে যে কোনো এই চারটা পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তার সংবিধান প্রণয়ন করেছেন এবং কোন পদ্ধতিতে কোন রাষ্ট্র সংবিধান প্রণীত হয়েছে তা সঠিক করে বলা মুশকিল। এবং বলা হয়ে থাকে এই সংবিধানগুলির সংমিশ্রণে এই সংবিধান প্রতিষ্ঠার এই পদ্ধতিগুলির সংমিশ্রণে সংবিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাহলে প্রথমত আলোচনায় আসে আমাদের বিস্তারিত আলোচনা মঞ্জুরির দ্বারা বা যেটাকে আমরা বাই গ্র্যান্ট হিসেবে অভিহিত করে থাকি। দ্বিতীয় হচ্ছে যুক্তি বিচার বাই ডেলিবারেশন। থার্ড হচ্ছে বিপ্লবের দ্বারা বাই রিভলিউশন। চতুর্থ হচ্ছে বিবর্তনের দ্বারা বাই ইভলিউশন। এখন আমরা এই বিষয়গুলিকে একটু সংক্ষিপ্ত আলোচনা করে থাকি। প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে মঞ্জুরির দ্বারা বাই গ্র্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আজকের যুগে গণতন্ত্রে হচ্ছে উৎকৃষ্ট শাসন পদ্ধতি। কিন্তু কিছুকাল পূর্বেও যিনি রাজা বা শাসক বা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত সম্রাট তিনি স্বেচ্ছাচারী বা কর্তৃত্বশালী ক্ষমতা প্রদান করতেন এবং রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব তার ইচ্ছার উপরেই প্রতিষ্ঠিত হতো। তিনি যা বলতেন তাই আইন এবং তাই হচ্ছে সংবিধান। এবং তারা শাসন ক্ষমতা যখন পরিচালনা করতেন কোনো বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলের মাধ্যমে শাসন ক্ষমতা তারা পরিচালনা করেন নাই। এবং কালের আবর্তে আমরা দেখেছি যে এই যে সম্রাট বা শাসক এই লৌহমানবের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়।
জনগণ জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং জনগণ যখন অধিকার সম্পর্কে সচেতন হয় তখন এই সম্রাটরা ভয়ে বা নিজেদের ক্ষমতাটাকে আস্তে আস্তে সীমাবদ্ধ করে দেন বা স্বেচ্ছায় সংবিধান প্রণয়ন করে থাকেন। আবার অনেক ক্ষেত্রে গণতন্ত্রের সুফল প্রাপ্তির আশায় এই সকল শাসকরা তাদের ক্ষমতাটাকে কিছু বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করেন, এজন্য এটাকে আমরা মঞ্জুরির দ্বারা সংবিধান হিসেবে অভিহিত করে থাকি বা একে রাজাদেশও বলা হয়ে থাকে। আমরা যদি প্রকৃষ্ট উদাহরণ টানতে চাই তাহলে জাপানের উদাহরণ বলা যায় এই মঞ্জুরিকৃত সংবিধানের উৎকৃষ্ট উদাহরণ, এবং জাপানের রাজা স্বেচ্ছায় জনগণকে এই সংবিধান উপহার দিয়েছেন বলে জনগণ রাজাকে এতটাই ভক্তির চোখে দেখেন যে তারা রাজার দীর্ঘায়ু কামনা করতে কুণ্ঠাবোধ করে না। এর পরবর্তী পর্যায়ে রয়েছে যুক্তি বিচার বা ডেলিভারেশন, যেটাকে এই যুক্তি বিচার বা ডেলিভারেশন আমরা বলে থাকি ইচ্ছাকৃত রচনার মাধ্যমে যে সংবিধান প্রণীত হয়ে থাকে তাকে আমরা যুক্তি বিচার বা ডেলিভারেশন বলে থাকি, একে পরিকল্পিত সংবিধানও হিসেবে বলা হয়ে থাকে। সাধারণত দেখা যায় 90 স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলি তারা ইচ্ছাকৃতভাবে তাদের সংবিধান রচনা করে থাকেন। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে এই সকল রাষ্ট্রের যারা শাসন ক্ষমতা অধিষ্ঠিত হন তারা সুপরিকল্পনার মাধ্যমে বিভিন্ন আলোচনা পর্যালোচনা যুক্তিতর্কের ভিত্তিতে তারা তাদের সংবিধান প্রণয়ন করে থাকেন, এবং নানা প্রকার আলোচনা যুক্তিতর্ক এখানে হয়ে থাকে কারণ 90 রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বাধীনতার প্রতিশ্রুতি, জনগণের মৌলিক অধিকার, এই বিষয়গুলি এই সংবিধানে সন্নিবেশিত করা হয়ে থাকে, এবং কোনো সম্মেলন বা গণপরিষদে এই সংবিধান প্রণীত হয়ে থাকে। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত তারা বলা যায় চিন্তা ভাবনা করে বা বেশ সতর্কতা অবলম্বন করে এই সংবিধান প্রণয়ন করে থাকেন। এই সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি বাংলাদেশের সংবিধান, ভারতের সংবিধান এবং পাকিস্তানের সংবিধান। বাংলাদেশের সংবিধানের কথাই যদি আমরা বলে থাকি, 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর 1972 সালে 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। এই আদেশে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি 74টি বৈঠক এবং 300 ঘন্টা সময় ব্যয় করে 1972 সালের 4 নভেম্বর চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হয়ে থাকে, এবং এজন্য এটাকে সুপরিকল্পনার ফসল হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এভাবে আমরা যুক্তি বিচারের মাধ্যমে রাষ্ট্রের সংবিধান পেয়ে থাকি। তৃতীয়ত যে পয়েন্ট সেটা হচ্ছে বিপ্লবের দ্বারা বা বাই রিভলিউশন, বিপ্লবের দ্বারা বা বাই রিভলিউশন। বিপ্লবের ফসল হিসাবে অনেক রাষ্ট্রে সংবিধান প্রণীত হয়ে থাকে। সাধারণত দেখা যায় বিপ্লবকে আমরা বলি অসন্তুষ্টির প্রতীক। সরকার যখন জনকল্যাণকামী না হয় বা জনগণ সরকারের প্রতি যখন আনুগত্য প্রদর্শন না করে বিরূপ অবস্থান তৈরি হয়ে যায় তখনই সাধারণত বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়ে থাকে। স্বৈরাচারী সরকারকে উৎখাত করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে গণ অভ্যুত্থান। আমরা দেখি যে কোনো গণ অভ্যুত্থানের সামনে কখনোই কোনো সরকার টিকে থাকতে পারে না। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যত স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী শাসকই থাকুক না কেন, গণ বিপ্লবের সামনে তারা তাদের গদি ছেড়ে দিতে বাধ্য হয়ে থাকেন। এভাবে আমরা দেখি 1789 সালে মহাপরাক্রমশালী সম্রাটের ফ্রান্সের বাস্তিল প্রাসাদ ভেঙে যায় বা বাস্তিল প্রাসাদ ধ্বংস হয়ে যায়, এবং আবার রাশিয়া এবং ফ্রান্সও এভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা গণ বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণীত হয়ে থাকে। চতুর্থত রয়েছে বিবর্তনের দ্বারা বা বাই ইভলিউশন হিসেবে অভিহিত করি। বিবর্তনের কারণেও অনেক দেশে সংবিধান প্রণীত হয়ে থাকে। জীবদেহে যেরকম স্বাভাবিক ক্রমবিকাশ রয়েছে ঠিক তেমনি এই ক্রমবিকাশের ন্যায় বিভিন্ন রাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে। ব্রিটেনের সংবিধান আমরা এই ধরনের সংবিধানের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দেখতে পাই। ব্রিটিশ সংবিধান
কোনো রাজা বা রানী বা কোনো সরকার বা শাসন ক্ষমতা অধিষ্ঠিত শাসক একদিনে তৈরি করে নাই বা একদিনে প্রতিষ্ঠিত হয়নি, তা নানা বিবর্তনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে। বলা যায় 1215 সালে রাজা জন কর্তৃক মেঘনাকাটা স্বাক্ষরের পরে আজ পর্যন্ত যত বিধিবিধান, যত নিয়মকানুন গড়ে উঠেছে সেগুলি আপনা আপনি গড়ে উঠেছে, বা দেখা যায় এগুলি কেউ সৃষ্টি করে নাই। তাই বলা যায় ব্রিটিশ সংবিধান কোনো লিখিত দলিল নয়, এটি বিভিন্ন প্রকার প্রথা, আচার আচরণ, নিয়মকানুন এবং দেখা যাচ্ছে নিয়মকানুন, আচার পদ্ধতি, এগুলির নানাবিধ ব্যাখ্যা। এবং ব্রিটিশ সংবিধানকে বলা হয়ে থাকে এটি একটি বিরতিহীন ক্রম বিকাশমান সংবিধান, এবং বলা হয়ে থাকে এই সংবিধান এই দেশে বহু পরিবর্তন এসেছে, পুরাতন প্রথা আচার আচরণ এখনও টিকে আছে, লোকসভা কমন সভা এখনও রয়েছে। একসময় সেখানেও স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী রাজা বা শাসক শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, কালের বিবর্তনে সেই ক্ষমতা আস্তে আস্তে পার্লামেন্টের হাতে চলে যায় এবং পার্লামেন্টের পরবর্তী পর্যায়ে ক্ষমতার উৎসমূলে পরিণত হন ক্যাবিনেট বা দেখা যাচ্ছে মন্ত্রিপরিষদ। এভাবে আমরা দেখে থাকি ব্রিটিশ সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে চারটা পদ্ধতি আমরা আলোচনা করলাম, মঞ্জুরির দ্বারা, যুক্তি বিচার, বিপ্লবের দ্বারা, বিবর্তনের দ্বারা, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই আমরা দেখে থাকি এই পদ্ধতির কোনো না কোনো পদ্ধতি বা দু একটা পদ্ধতির সংমিশ্রণের মাধ্যমে একটা রাষ্ট্রের সংবিধান প্রণীত হয়ে থাকে। আমরা যদি সংমিশ্রণের কথা বলে থাকি তাহলে আমরা বাংলাদেশের উদাহরণকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এবং দু একটি কথা না বললেই নয় সেখানে যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে 1971 সালে, তার জন্য বহু রক্ত, বহু ত্যাগ, বহু 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পর 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে যুক্তি বিচারের মাধ্যমে, সুপরিকল্পনার মাধ্যমে আমরা 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। বিভিন্ন বৈঠক, বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা সংবিধান প্রণয়ন করে থাকেন। কিন্তু এখানে যদি আমরা বলে থাকি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন আমাদের এই সংবিধান শহীদদের রক্তে লিখা সংবিধান, ঠিক এই শহীদদের রক্তের সাথে এখানেও একটি বিবর্তনের ইতিহাস পর্যায় রয়েছে। যেমন 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1967 সালের ছয় দফা আন্দোলন, অর্থাৎ পর্যায়ক্রমে বা প্রক্রিয়াধীনভাবে এখানে সূক্ষ্ম অর্থে কিছু বিবর্তন রয়েছে। তারপরেও বাংলাদেশ সংবিধান সম্পর্কে আমরা যদি বলে থাকি, এই সংবিধান বিপ্লব এবং যুক্তি বিচার বা সুপরিকল্পনার প্রতিশ্রুতি। এভাবে আমরা দেখে থাকি বিভিন্ন রাষ্ট্রের সংবিধান মিশ্রিত রূপের মাধ্যমে আমরা সংবিধান পেয়ে থাকি। তাহলে সংবিধান এবং সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।